Shubarno Isaac, Bosch Matro Choi. So he had a square like this. 2014 সালে নিউইয়র্ক সিটি কলেজের প্রেসিডেন্ট ডক্টর লিসা কুইকো সুবর্ণকে উপাধি দেন আমাদের সময়ের আইনস্টাইন নামে। অবাক ব্যাপার হচ্ছে পিএইচডি স্তরের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের জটিল সব বিষয়ের সমাধান করতে পারদর্শী শিশু শ্রেণীতে পড়া এই শিক্ষার্থী। অসম্ভব এই দক্ষতার জন্য 2015 সালে ওবামার কাছ থেকে স্বীকৃতি পেয়েছিল সুবর্ণ। এবার স্বীকৃতি পেল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। গত 2 মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর গিল ডিলপিন ফাউস্টের কাছ থেকে স্বীকৃতি পত্র পায় বাংলাদেশি শিশু সুবর্ণ। হাউ ডিড ইউ লার্ন এভরিথিং? সুবর্ণের বাবা রাশিদুল বাড়ি স্থানীয় একটি কলেজের গণিত শিক্ষক। তিনি বলেন, 1 বছর বয়স থেকেই অন্য শিশুদের চেয়ে কিছুটা আলাদা সুবর্ণ। ম্যাকগ্যারিভার কলেজের ভাইস প্রেসিডেন্ট ও সাক্ষাৎকার নেওয়ার জন্য আমার কাছে ইমেল পাঠালো, আমি রাজি হয়ে গেলাম। উনি সাক্ষাৎকার নিল, এরপরে এটা চারিদিকে হইচই পড়ে গেল। 2 ইয়ারের বাচ্চা কিভাবে পুরো প্রিওরিটি আমরা বানালে 18 এলিমেন্ট পারে? হার্ভার্ড প্রেসিডেন্ট ফাউস্ট সুবন্দর মেধায় বিস্মিত হয়ে একটা চিঠি দিয়েছেন। সেই চিঠিটা আমাদেরকে ঠিক প্রেসিডেন্ট ওবামার চিঠি পাওয়ার পর যেরকম আনন্দিত করেছিল, এই চিঠিটাও এরকম আনন্দিত করেছিল। মাত্র 3 বছর বয়সেই নিজের মেধাকে জানান দিতে ভয়েস অফ আমেরিকায় সাক্ষাৎকার দেয় এই শিশুটি। মেধাকে যাচাই করতে 6টি বিশ্ববিদ্যালয়ের 6 জন অধ্যাপক জ্যামিতি, বীজগণিত সহ রসায়নের জটিল বিষয়ের পরীক্ষা নিয়েছেন সুবর্ণের। এই পরীক্ষায়ও সাফল্য পেয়েছে বাংলাদেশি এই শিশুটি। শিশুটির বয়স মাত্র 6 বছর। এরই মধ্যে এই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা প্রধান রয়েছে, যাদের ক্ষেত্রে বোধহয় প্রেসিডেন্ট, তারা তার সঙ্গে সাক্ষাৎ করছেন আর তার প্রতিভায় মুগ্ধ হচ্ছেন এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এই ক্ষুদে শিক্ষার্থীকে ভর্তি হওয়ার আমন্ত্রণও জানাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে মুসিফা মল্লিক, চ্যানেল।